২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে খোলাবাজারে ভ্রাম্যমানভাবে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি সহ খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। ডিমের ডজন ১০০ ও দুধ কেজি ৫০ টাকা দরে বিক্রির উদ্যোগ নেন উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। এ উপলক্ষে আজ ২৬শে মার্চ মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হারুনুর রশিদ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, সহকারী কমিশনার মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। এবং কোন ধরনের সংক্রমণ বা কন্টামিনেশন হাইজেনিক ওয়াইজ মহোদয়ের কাছ থেকে মিল্কিং মেশিনটা গ্রহণ করার জন্য শুরুতে অলরেডি চলে আসছি এবং এরই ধারাবাহিকতায় আরো সামনে অনেক উনি আমাদেরকে আরো সাহায্য সহযোগিতা করবে। মোবাইল মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং অন্যান্য সবার এরপরে প্রস্তুত থাকবেন তালুক জেলার ডেলিভারি শাহ ইজি বাই ইলেকট্রনিক্স। এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস। এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।